প্রথমবার চিত্রনায়িকা পরিমণি তার মেয়ের এক ভিডিও প্রকাশ্যে এনে কি বলছেন তিনি। প্রিয় দর্শক, এ বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, চিত্রনায়িকা পরিমণি মা হয়েছেন তাও আবার মেয়ের। এর আগে তার একটি ছেলে সন্তান ছিলেন, ছেলের নাম যদিও এখন পাল্টে পণ্য রেখেছেন, কিন্তু ছেলের পর এবার মেয়ের মা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আর এই খুশিতে আনন্দতে প্রথমবার কলকাতায় গিয়ে আনন্দ পত্রিকায় তিনি তার এই মেয়ের বিষয়ে কথাগুলো বলেছিলেন। পরিমণি সে সময় বলতেছিলেন, আমার মেয়ে এলো ঘরে, আমার মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম, এই নামে বিশ্ব চিনবে ওকে, ছেলের পরে মেয়ে, কি যে আনন্দ, পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর, আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে, আমি ওকে দত্তক নিয়েছি, নিয়ম মেনেই সই করার সময় মনে হলো আল্লাহ আমার জন্য কিছু করলেন, জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি, তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে এলো এক কন্যা সন্তান, কোলে যখনই নেই মনে হয় যেন নাভি কেটে এসেছে এই মেয়েটি। তিনি এ সময় আরও বলেছিলেন, ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরে সব দায়িত্ব নিজেই সামলাচ্ছি, কি করে যে পারি, ছবির কাজ একটানা করতে পারছি না, কিন্তু আমাকে তো আর কাজ করতে হবে ছেলে আমার মেয়ের জন্য, খুব শীঘ্রই প্রীতিলতার কাজও শেষ করতে হবে, ওটা আগে করতে চাই, সেই জন্যই আগের চেহারায় ফিরতেই হবে। এ সময় পরি তার কথা ছিল, আমি যা মন থেকে চাই আমি তাই করি, কে কি বলল সেই সব নিয়ে কোনো দিন আমি ভাবিনি আর ভাববও না। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না, কে বলেছে জন্ম দেওয়া বাবা ছাড়া সন্তান মানুষ হয় না, এই সব নিয়ম সমাজেই তৈরি, এই তো আর কয়েকদিনের মধ্যেই মাতৃদিবস নিয়েই হয়েছেই হবে, আর সেই মাতৃদিবস উপলক্ষেই আজকে তার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড দিয়েছেন পরিমণি, তাও আবার তার মেয়ের ভিডিও। এই ভিডিওটি আপলোড দেওয়ার পরপরই সোশ্যাল মিডিয়া অনেক বেশি আলোচনা হচ্ছে। এদিকে কিন্তু ভিডিওটি আপলোড দিয়ে পরিমণি তার ফেসবুকের সেই ক্যাপশনে লিখেছেন, হ্যাপি মাদার্স টু মি, আমার জীবনে একান্ত নিজের দুজন মানুষ, আমার বাচ্চারা তোমরা আমার চোখে জুড়ে থাকো, আমার বুকে জুড়ে থাকো, আমি তোমাদের অনেক ভালোবাসি। এভাবেই কিন্তু পরিমণি তার একান্তই তার মনের সেই ভালোবাসা প্রকাশ করতেছিলেন ফেসবুকের মাধ্যমে। প্রিয় দর্শক, চিত্রনায়িকা পরিমণি শরীফুল রাজের সাথে সংসার ভাঙার পর থেকে তার পণ্যকে নিয়েই সময় পার করতেছিলেন, আর এর মধ্যেই একটি মেয়েও দত্তক নিলেন, মেয়ের বয়স আজকে 8 দিন। আর সেই মেয়ে এবং তার ছেলে এই দুজন মানুষকে ঘিরেই তার জীবনের সারা জীবন তিনি পাড়ি দিবেন, এমনটি বলতেছিলেন চিত্রনায়িকা পরিমণি। প্রিয় দর্শক, পরিমণির এমন সিদ্ধান্ত বা এমন কাজগুলোকে আপনি কিভাবে দেখছেন, মা হিসাবে পরিমণি কেমন বলে আপনার মনে হচ্ছে, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।